আচ্ছা ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করার আগে আমি একটু গুগলে দেখে আসি গিয়ে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ফর্মুলা বা ক্যালকুলেটর ক্যালকুলেশন আসলে কোনো জিনিস আমরা যাবাই স্ক্রিপ্টে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই সেটা সম্পর্কে আগে জানতে হবে ফ্যাক্টরিয়াল অনেকেই আছে জানি না আচ্ছা আমরা যদি একটু ইমেজে যাই তাহলে এখান থেকে দেখেন দেখা যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে আমরা এখানে যাই এখানে গেলে বোঝা যাবে আর কি এখানে যদি ফ্যাক্টোরিয়াল যদি থ্রি বলা হয় তাহলে তিন দুই এক যে গুণফল যেটা হবে সেটা হচ্ছে তিনের ফ্যাক্টোরিয়াল আমরা যদি চারের ফ্যাক্টোরিয়াল বের করতে লাগি তাহলে চার তিন দুই এক এই এই তিনটার গুণ করলে যেটা হয় সেটা হচ্ছে চারের ফ্যাক্টরিয়াল পাঁচের ফ্যাক্টরিয়াল বার করতে লাগলে মানে এইভাবেই আর কি এরকম আরও অনেক এরকম সংখ্যা দেওয়া আছে দেখেন একের ফ্যাক্টরিয়াল এর ফ্যাক্টরিয়াল নাইটা না এখানে খুব সুন্দর করে দেওয়া আছে ফ্যাক্টরিয়াল দেখেন একের ফ্যাক্টরিয়াল দুয়ের ফ্যাক্টরিয়াল তিনের ফ্যাক্টরিয়াল চারের ফ্যাক্টরিয়াল পাঁচের ফ্যাক্টরিয়াল ছয়ের ফ্যাক্টরিয়াল সাতের ফ্যাক্টোরিয়াল আটের ফ্যাক্টরিয়াল মানে সুন্দর করে এখানে দেওয়া আছে আমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবো সো আমরা একটু কোডে চলে যাই কোডে গিয়ে আমরা বের করার ট্রাই করি আসলে কীভাবে বের করতে হবে জাভা স্কিপ দিয়ে এই ফ্যাক্টরিয়ালটা আমরা এখানে আগে একটু লিখে নেই আমরা যদি ফ্যাক্টরিয়াল সাপোজ ফাইভ যদি ফাইভ যদি আমরা বের করতে চাই তাহলে আমার কি লাগবে আমি একটু কমেন্ট করে নিই এখানে আগে একটু সাপোজ এরকম কমেন্ট করে নিলাম তাহলে আমাদের কি লাগবে আমাদের লাগবে ফাইভ ফাইভ গুনন ফোর গুনন থ্রি গুনন টু গুন এক এটাই হচ্ছে এটা যে রেজাল্ট হবে সেই রেজাল্টটাই আমাদের পাঁচের ফ্যাক্টরিয়াল এটা রেজাল্ট কত হবে একশো বিশ একশো বিশ হবে আবার আমরা যদি ছয়ের ফ্যাক্টরিয়াল করতে চাই তাহলে সেম ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরিয়াল সংখ্যা এভাবে দিতে হয় ছয় ফ্যাক্টরিয়াল করতে চাই তাহলে ছয় এটাকে এই স্পেস সহ কপি করি তারপর হচ্ছে পাঁচ চার তিন দুই এক কত হবে এখানে ছয় ফ্যাক্টর সাতশো বিশ সাতশো বিশ আমরা যদি সাতের সাতের ফ্যাক্টরিয়াল বের করতে লাগি ফ্যাক্টরিয়াল সেভেন কি করতে হবে সাত ছয় পাঁচ চার তিন দুই এক যে রেজাল্ট হবে রেজাল্টটা হবে হচ্ছে আহ সাতার ফ্রিয়াল পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার চল্লিশ এটা তো যাই হোক আমরা বুঝতে পারলাম যে আসলে ফ্যাক্টরিয়াল জিনিসটা কী অ্যাটলিস্ট তো এখন আমরা ফ্যাক্টরিয়াল নিয়ে একটু কাজ করবো করবো সেজন্য ফার্স্টে আমরা একটা কাজ করি নর্মালভাবে বার করি তারপরে আমরা ফাংশন দিয়ে বার করবো আমরা ফার্স্টে ফর লুপ দিয়ে চেষ্টা করি তো ফর লুপ দিয়ে যদি আমরা ফাংশ আমরা ফ্যাক্টরিয়াল বের করতে লাগি তাহলে ফর লুপ লিখতে হবে লেখার পর আমরা জানি ফর লুপ কীভাবে ডিক্লার করতে হয় নর্মালি আমরা যদি ফর সাপোজ এক থেকে দশ পর্যন্ত যদি শো করতে চাই তাহলে কি করতে হবে লিখতে হবে আমি লিখলাম ভার বা লেট যে কোনো জিরো এরকম করে লিখতে হয় পরে কি করতে হয় এখানে এখানে কনসোল লক যদি আমরা আই করি তাহলে কি দেখতে পারবো তাহলে আমরা এখানে কিছু একটা দেখতে পারবো না কি দেখতে পারবো যাই দেখে আসি কিছু একটা দেখা যাচ্ছে না এখানে এখানে এটা আসলো পর থেকে ও আচ্ছা এখানে এটা তো হবে না এখানে হচ্ছে সেমি কলন হবে তো আমি আবার ট্রাই করি দেখার জন্য দেখেন এখান থেকে এক থেকে নয় পর্যন্ত দেখা যাচ্ছে আমি যদি ইচ্ছা করি আমরা দশ পর্যন্ত দেখা দেখাতে পারি সেজন্য আমাদের ইকুয়াল দিতে হবে এরকম কারণ এখানে কন্ডিশনে দশের ছোট দেখাচ্ছিলো এখন যদি আমরা এরকম করি তাহলে এক থেকে শূন্য থেকে দশ পর্যন্ত দেখা যাচ্ছে এ হচ্ছে অবস্থা এখন আমার কাজ হচ্ছে আমাদের কাজ হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করা তো আমরা এটুকু কিন্তু জানি আমরা কীভাবে এরকম করে লুপ চালাতে হবে তো এখন যদি আমি এখানে সংখ্যা নেই সাপোজ ফ্যাক্টরিয়ালের জন্য ভ্যারিয়েবল নিলাম একটা ফ্যাক্টোরিয়াল ওকে ফ্যাক্টরিয়াল ভ্যারিয়েবল নিলাম না সাপোজ তো আমরা দিলাম এখানে দিলাম এক শূন্য ওকে এখন এইখানে গিয়ে এটা আমরা আমরা করছি ঠিক আছে ওকে ফাইন এখন আমাদের এখানে কিন্তু এক দুই তিন চার পাঁচ শূন্য থেকে দশ পর্যন্ত আসছে সংখ্যা আসছে তো এখানে গিয়ে যদি আমরা ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল গুনন গুনন আই এরকম যদি করি মানে কত আছে এখানে শূন্য আছে শূন্য ইকুয়াল শূন্য গুনন শূন্য না শূন্য ইকুয়াল সবই শূন্য হয়ে যাবে এবং পরে যখন আবার লুপ হবে তখন ফ্যাক্টরি মানে শূন্যই থাকবে মানে একদম কিন্তু শূন্য ছাড়া আর কিছু হবে না এবং এবং এখানে খুব ঝামেলা হয়ে যাবে দেখেন দেখতে লাগি কি হচ্ছে এখানে এটাই শো করছে এটার এটার মান আমরা এখনো শো করাই নাই আমি যদি এটাকে কি করি এখানে যদি শো করাতে চাই তাহলে হয় দেখেন লক যদি এরকম করি তাহলে হয় একদম বিগ শূন্য মানে যদি যদি এখানে কনসোল আমি এটা এটা শো করাতে চাই তাহলে দেখেন কি শো করে মানে সবই শূন্য কারণ এখানে শূন্য আছে শূন্যকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয় তো আমরা এখানে আসলে শূন্য না করে এখানে দেবো হচ্ছে ওয়ান ওয়ান করব। আর এখানে এরকমই থাক আমরা চেষ্টা করি আমরা মানে ট্রাই করি আছে আছে। কারণ ইরোর হচ্ছে এই যে এখানে আছে না ধরেন ফার্স্টের লুপ হলো কি এক এটা তো নাম মানে এক তো একশো এক এক ইকুয়েল এক গুণন শূন্য মানে কি শূন্য রেজাল্ট দাঁড়িয়ে গেল মানে এটার মান শূন্য হয়ে গেল মানে একদম আজীবন শূন্যই থাক থেকে যাবে সো এখানে আমরা শূন্য থেকে শুরু করব না আমরা এখান থেকে আমরা জানি এক থেকে শুরু করা যায় আমরা এক থেকে শুরু করব এখন দেখি আমরা কি অবস্থা তারা এখন এখন কি দেখাচ্ছে দেখেন প্রথম মান হচ্ছে এক তারপর হচ্ছে দুই ছয় চব্বিশ একশো বিশ এখন যদি আমরা এখানে সাত দিয়ে রাখি তাহলে কি হয় দেখেন তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে কি প্রথমে একের ফ্যাক্টরির বের হয়ে গেছে দুইয়ের ফ্যাক্টরিয়াল তিনের ফ্যাক্টরিয়াল চারের ফ্যাক্টরিয়াল পাঁচের ফ্যাক্টরিয়াল তাই তো পাঁচের ফ্যাক্টরিয়াল একশো বিশ ছয়ের ফ্যাক্টরিয়াল সাতশো বিশ আটের ফ্যাক্টরিয়াল এক হাজার চব্বিশ আমরা যদি এই কনসোল কনসোলকটা এখানে না করে জাস্ট আমি যদি শুধু একটা বের করতে চাই যা শুধু কনসোল কনসোলকটা কাট করলাম কাট করে বাইরে রেখে দিয়ে একটু রিলোড দেই কি হচ্ছে কি হচ্ছে এখন কিন্তু আমরা শুধু সাত যেহেতু দিয়েছি আমরা সাতের ফ্যাক্টোরিয়ালটাই পেয়ে যাচ্ছি যেহেতু সাতই হচ্ছে আমাদের এক্সপেকটেশন তো এই হচ্ছে অবস্থা আমরা শুধু সাতের ফ্যাক্টোরিয়াল বা এক থেকে সাতের ফ্যাক্টোরিয়াল আমরা যদি আমরা ভিতরে যদি রেখে দিতে চেতাম তাহলে আমরা যদি ভিতরে এইভাবে রেখে দিয়ে এবং এখানে যদি আমরা সাপোজ আমরা যদি দশ দিয়ে দিই তাহলে কিন্তু ঠিকই আমরা শূন্যতে এক থেকে শুরু করে দশের ফ্যাক্টোরিয়াল পর্যন্ত দেখতে পাচ্ছি তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন হবে ফ্যাক্টরিয়াল কাকে বলে ফ্যাক্টরিয়ালের কিভাবে কি করতে হয় ফ্যাক্টোরিয়াল জিনিসটা রকম এবং ফ্যাক্টরিয়াল দিয়ে ফ্যাক্টরিয়ালটাকে আমরা ফল দিয়ে কিভাবে বের করতে পারি সেই জিনিসটা দেখালাম আই হোপ আপনাদের ভালো লেগেছে প্র্যাকটিস করলে আরও ভালো হবে আরও ভালো করে শিখতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও বা নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম